হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। তো আজকে অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো হ্যাঁ, আজকে একটা রেসিপি দুটো আপনাদের মাঝে ব্লগ হিসেবে আমি শেয়ার করব। তো আজকে আমি রান্না করছি গরুর মাংস ঝোল আলু দিয়ে আর ভুনা খিচুড়ি। অবশ্য এই মানে ভিডিওটা আমার দুই তিন দিন আগের করা, যে বৃষ্টি ছিল সেদিনের ভিডিও আর কি। তো আজকে এটাকে আমি আপলোড দিচ্ছি। আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটা ভালো লাগবে। এই তো আমি আসলে আজকে হঠাৎ করেই, যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো আমি আপনাদের ভাইকে জিজ্ঞেস করলাম যে আজকে কী রান্না করব। তো বলতেছে যে বৃষ্টি হচ্ছে আর আকাশে অনেক মেঘলা ছিল, গরু মাংস রান্না করো, ঝোল করে আলু দিয়ে আর খিচুড়ি রান্না করো। আর যেহেতু ও আবার নরম খিচুড়িটা তেমন পছন্দ করে না বলতে সে খাই না নরম খিচুড়িটা, তা সব ভুনা খিচুড়িটা রান্না করতেছি। তো এই গরু মানে এই মাংস রেসিপি তারপর ভুনা খিচুড়ি, দুটো রেসিপি আমার চ্যানেলে আগে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আজকে আমি তেমনভাবে শেয়ার করলাম না যে কী কী দিচ্ছি। আর আমরা তো সবাই জানি যে মাংস কীভাবে রান্না করি, কী মশলাগুলো দিতে হয়, তার জন্য আমি আর শেয়ার করলাম না আর কি। তাই তো আমি এক একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। আর আজকে আমি মাংসটা প্রেশার কুকারে রান্না করব। আর প্রেশার কুকারে রান্না করা মাংসগুলো খেতে ভালো লাগে আমার কাছে, খুব নরম হয়, সফট হয়, আবার খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় রান্নাটা, তেমনটা সময় লাগে না রান্নাগুলো করতে। তো আমি এগুলো এখন সব মশলাগুলো একে দিয়ে এটাকে আমি হাত দিয়ে মেখে বসিয়ে দিব। তো আর ভিডিওর শুরুতে বলে দিচ্ছি, যদি আজকের মানে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর লাইক তো অবশ্যই দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা ভিডিও অন্তত 3 থেকে 4 মিনিট দেখে তারপর কমেন্ট করবেন, আমাদের না হলে কিন্তু চ্যানেলের অনেক সমস্যা হয়ে যায়। এটা আমরা কম বেশি সবাই জানি, যাদের চ্যানেল আছে ইউটিউবে আমরা সবাই সেটা জানি। কারণ আসলে কি, একটা ভিডিও করতে কিন্তু সবারই কষ্ট হয়, শুধু আমার বলতে না, যারা করি তারা কিন্তু কষ্ট করেই করি। কথাগুলো হয়তো আমি আরও আগে একবার বলেছিলাম, কিন্তু কিছু করার নাই, আবারও রিপিট করতে হচ্ছে। কারণ খুব কষ্ট লাগে যখন দেখি যে একটু এত মানে সামনের দিকে আগানো যাচ্ছে না তখন আর কি। কারণ ভিডিও আপনার টেনে দেখা, তারপরে না দেখে সাবস্ক্রাইব করা, প্রথম শুরুতে কমেন্ট করা, এগুলো কিন্তু মানে চ্যানেলে একটু সমস্যা হয়ে যায়, তাই না? যেহেতু আমরা যারা কমেন্ট করি তাদের সবাই কম বেশি অনেক আপু ভাইদের দেখে যে চ্যানেল আছে, তো আসলে সবাই তো জানি, তাহলে কী জন্য আমরা একজন আরেকজনের ক্ষতিটা করি? একটু কষ্ট করে দেখি, না দেখি ভালো লাগুক আর না লাগুক, 3 থেকে 4 মিনিট অন্তত ভিডিওটা মানে দেখি, তারপরে না হলে অফ করা যাবে। কিন্তু টেনে টেনে দেখাটা কিন্তু সমস্যা হয়ে যায়, আসলে খারাপ লাগে না তখন, সবাই খারাপ লাগে কিন্তু এই জিনিসগুলো। আর যারা নতুন ইউটিউবে কাজ করেন আমার মতো, তারা কিন্তু আমাদের বেশি কষ্ট হয়, কারণ আমরা নতুন একটা মানে শুরুতে হয়তো কিছু বুঝি না বা একটু কষ্ট লাগে, যখন এত কষ্ট করে ভিডিওগুলো আপলোড দিই তারপর এই চ্যানেলের এই সমস্যাগুলো দেখি, তাই না? আশা করি নতুন পুরাতন সবারই খারাপ লাগে, তা আমরা প্লিজ এই কাজগুলো আর করবো না, তাহলে সবার জন্যই ভালো হয় আর কি। তাই তো কথা বলতে বলতে আমার এদিক দিয়ে ভুনা খিচুড়ির জন্য সবজিগুলো কেটে নিয়েছি, চালগুলো আমি অন্তত 20-25 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তা এখন আমি সবজিগুলো কেটে, এখানে অনেক রকম সবজি ছিল আর কি, যেমন গাজর, বরবটি, আলু, পেঁপে, এগুলো ছিল। ভুনা খিচুড়ির মধ্যে সবজিগুলো দিলেও কিন্তু ভালো লাগে খেতে। এখানে আমি চালের জন্য আর সবজিগুলোর জন্য পাতিলার মধ্যে তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে গরম মশলাগুলো দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট এগুলো দিয়ে এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ি,
ধনিয়া জিরার গুঁড়া এগুলো দিয়ে আমি একটু ভেজে নিব আর কি। আসলে আমি ওরকম করে পরিমাপটা বলতেছি না আজকে যে কোনটা কতটুকু দিলাম, যেহেতু আমি বলছি যে আগেছি আমার ইয়েতে আছে, চ্যানেলে আছে খিচুড়ির রেসিপিটা, এই জন্য আমি ওরকমভাবে আজকে আর শেয়ার করলাম না, যেহেতু আপনাদের সাথে কিছু কথা বলতেছি তাই আর শেয়ার করতে পারলাম না আর কি। তো দেখে নেন যার যে যেটুকু পরিমাণে রান্না করবেন ওর ওই আন্দাজে দিলেই হবে আর কি। তো এই তো আমি মাংসটা অন্ত এক কষানি আমার হয়ে গিয়েছিল, আবার পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে দিব আর দুটা পেঁপে দিলাম দুই পিস, একটু মানে সিদ্ধটা তাড়াতাড়ি হওয়ার জন্য আর কি। দিয়ে এখন আমি একটু ঢাকনাটা ঢেকে ঝোলটা শুকিয়ে নিব। আসলে অনেক দিন ধরে কোনো মানে ব্লগ তেমন দেওয়া হচ্ছে না, মানে রেসিপি শেয়ার করতেছি আপনাদের সাথে, আজকে ভাবলাম যে একটু ব্লগ মানে রেসিপিগুলো ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের সাথে কিছু কথা বলি, ভালো লাগবে আমার কাছে, আবার তো ভালো লাগে। আসলে আমি কিন্তু দেখি আমার চ্যানেলে যে আপুগুলো আমাকে আমার চ্যানেলে আছে বা আমি আছি তাদের সবার ই ভিডিওগুলো কিন্তু আমি কম বেশি দেখার চেষ্টা করি, যেগুলো আমার মানে চ্যানেলে আসে সেগুলো আমি দেখার চেষ্টা করি, কিন্তু কমেন্ট কিন্তু করা হয় না, কমেন্ট করে না যে না করলে যে দেখে না সেটা কিন্তু ঠিক না, তাই না? কমেন্ট যে করতেই হবে, হয়তো বা করি আমাদের ভালো লাগে যখন তখন খুব বেশি করি, সবগুলোই দেখা হয়, তারপর ওরকমভাবে কমেন্টগুলো কিন্তু করা হয় না। আসলে আমি কিন্তু দেখি কিন্তু কমেন্টগুলো তেমন করি না, সেটা হয়তো অনেক আপু ভাইয়ারাই মনে করতে পারেন যে এই আপুর ভিডিওগুলো তো দেখি উনি তো আমাদেরগুলো দেখে না, আসলে সত্যিই তা না, দেখি কিন্তু কমেন্ট করা হয় না, এই আর কি সমস্যা। তো চেষ্টা করবো এখন থেকে সবার ভিডিওতে মানে যদি দেখি দেখে কমেন্ট করার জন্য, তাহলে হয়তো বা সবার মনে হবে যে আসলে দেখতেছে, কিন্তু সেটা ঠিক না, কারণ আমরা যখন ভিউয়ার্স দেখি তখন কিন্তু বোঝা যায় যে, কারণ যে কজনে কমেন্ট করে শুধু সেই কজনে তো আর দেখে না, যারা কমেন্ট না করে তারাও কিন্তু দেখে, হয়তো বা করে হয়ে ওঠে হয় না আর কি। এটাই আসলে বয়স দিচ্ছি পরে, যেহেতু ব্যাক সাইডের অনেক সাউন্ড আসতেছে তার জন্য আসলে সরি, কিছু করার নাই, যেহেতু আমার বয়সটা আমি পরে দিচ্ছি আর এই জন্য আর কি। তাই তো আমার খিচুড়িটা অলরেডি হয়ে গেছে, আমি মসুর ডাল দিছি, যেহেতু দেখতেই পেলেন আমি ডালটা কিন্তু পরে দিছি, কারণ মসুর ডাল চালের আর সবজির সাথে দিলে কিন্তু একদম গলে যায়, মানে তখন একটা আঠালো ভাব হয়ে যায়, এই তো আমি পরে দিলাম চালটা। আর এখন আমি কিছুটা গোলাপ জল দিয়ে দিলাম, যেহেতু একটা শাহি শাহি ফ্লেভার আসবে খিচুড়ি থেকে, ভুনা খিচুড়ি থেকে ভালো লাগে আর কি। যার থাকবে না সে না দিলেও পারেন, আমার বাসায় ছিল আর ভালো লাগে আমার কাছে এটা দিলে, তাই আমি দিলাম আর কি। যেহেতু আমার খিচুড়িটা অলরেডি হয়ে গেছে রান্নাগুলো, আসলে বৃষ্টির দিন তো আর আজকে রান্নাটা কিন্তু হঠাৎ করেই ডিসিশন হয়েছে, আসলে বৃষ্টির দিনগুলো রান্নাগুলো আমার হঠাৎ করেই ডিসিশন হয় যে আজকে কী রান্না করব, এই আর কি। এই তো হয়ে গেছে একদম, এটা এখনও চুলায় আছে, চুলা থেকে নামিয়ে আমি 5-6 মিনিট রেখে দিলে আরও ঝরঝরা হয়ে যাবে, এমনিতেই ঝরঝরা হয়েছে আর একটু ঝরঝরা হয়ে যাবে আর কি। আর এই তো আমার মাংসটাও অলরেডি হয়ে গেছে, কারণ ভুনা খিচুড়ি দিয়ে বলছি, ভুনা খিচুড়ি দিয়ে মাংস ঝোল তারপর ভর্তা ডিম ভাজি আর বেগুন ভাজি এগুলো দিয়ে ভালো লাগে খেতে। এই তো রান্নাটা হয়ে গেছে, আর ভুনা খিচুড়ির সাথে এরকম মাংসের ঝোল দিয়ে এরকম একটা লোক দেখতে সবারই ভালো লাগে, তাই না? ভুনা খিচুড়ি তো আমার খুবই পছন্দ আর কি। এই মেয়ের জন্য সাজিয়ে নিয়েছি, মেয়ে খাবে বলতে সাম্বু আমাকে এভাবে দাও, যেরকম আমরা রেস্টুরেন্টে গেলে খাই ওরকম করে দাও, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু এরকমভাবে সাজিয়ে পরিবেশন করলে কিন্তু আসলে নিজেরাও খেলে ভালো লাগে দেখতে, তাই না? আর দিলাম আর কি, এখনও খাবে খিচুড়িটা। এই তো আজকে ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আসলে ব্লগ কিন্তু যতই আপনি টেনে ছোট করেন এতটাই ছোট হবে না, 2-3 মিনিটের তো কখনই হয় না, তাই না?
তো আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে, রেসিপিগুলো যদি ভালো লাগে, তাহলে আবারও বলে দিচ্ছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।